मेरा मानना है कि मुझे खुद को ही खत्म कर लेना बेस्ट है मेरे लिए। आर्थिक सुच्छल परिवारु आसुथिले, पाखरे भलो चाकरी खंडे भी थिला, विवाह भी करिथिले, सफल मनीषर सबु अंक साधिथिले बेंगालुरुर एही जुब इंजीनियर, हेले जीवन ज्यामितिरे फेल होइगले, पत्नीक निर्यातनार चाप सहि नपारी जीवन हारिछन्ती, ता पूर्वरु सोशियल मीडियारे बखाणिछन्ती निज सह घटिथिबा प्रतिटी घटना। तो मेरा जो अस्थि है वही कोर्ट के बाहर किसी गटर में बहा देना चाहिए, ताकि मैं ये जान जाऊं हमेशा हमेशा के लिए, मैं ये अपना लेसन सीखता रहूं कि इस देश में क्या वैल्यू है एक लाइफ की। किभली पत्नी को टंका लोभ तांको सांसारिक जीवन को छारखार कर दिला, पत्नी को परिवार भी किभली तांको ऊपर टंका देबा को चाप पकाउथले, अनेक थर टंका देबा परे भी किभली आहुरी टंका देबा को चाप पका जाउथला, परिस्थिति एमिति होइतिला जे टंका देबारे फेल हेबा परे तांको पुओ सह स्त्री घर छाडिथिले, एतिकरे अटकि नथिले अतुलक पत्नी। मासिक मेंटेनेंस बाबद को 3-4 लाख टंका मागुथिबा नै निज शेष भिडियो रे कहिछन्ति अतुल। एहा पूरण करिबारे फेल हेबा परे किभली तांको उपरे जानिसुनी जौतुक निर्यातना, नारी निर्यातना, पारिवारिक हिंसा भळी 10 रु अधिक मामला रुजु करिछन्ति पत्नी, से विषय रे भी खुलासा करिछन्ति। जो मैं पैसे कमा रहा हूं उसी से मैं अपने दुश्मन को बलवान बना रहा हूं। ভারতীয় সমাজে গোটে পুরুষর ইয়ে হচ্ছে অসল সংঘর্ষ। ইয়ে বি আইন অনুসারে দোষী, তাঙ্ক বিরুদ্ধে বি কেস হওয়া কথা, কারণ সুইসাইডাল নোট গোটে এভিডেন্স, সেই এভিডেন্স কু বিচার কু নেই তাঙ্ক বিরুদ্ধে কেস হওয়া কথা। কিন্তু পুলিশ বিভিন্ন সময়ের কেস গুড়িক ঠিকনা ভাবে পরিচালনা করুনি। পুলিশ যদি কেস করতা তাহলে এভাবে ঘটনা আর সমাজের দেখা যাতে নাই। আর যে এভাবে ঘটনার বিবাহ বিচ্ছেদ পরে যাই এভাবে চরম নিষ্পতি নৌঁচি নিষ্পত্তির ওহরি যাতে। মহিলা স্বাধীনতা সুরক্ষা দেওয়া ভারতীয় আইনে রয়েছে কঠোর প্রাবধান, যার ফাইদা উঠাউছন্তি কিছু ন্যস্ত স্বার্থ মহিলা, যাহাকে নিয়ে চরমবাণী শুনাইছন্তি দেশের সর্বোচ্চ আদালত। ঘর হিংসা বিরোধে ভারতের থিবা আইনর অপব্যবহার নহেউ, ব্যক্তিগত আক্রোশ রাখি স্বামীক বিরোধে মামলা রুজু করিবা ঠিক নুহে বলি কইছন্তি সুপ্রিম কোর্টর দুইজনিয়া খণ্ডপীঠ। চারোটি কেস যদি গোটে লোক আটেন্ড করা আসব, তাহলে গোটে যাহা বাহার মনে কর যোগটা আসিলা তাকে 12 দিন দরকার। দিনে আসিব, রাতে আসি ওকিল সাথে কথা হব, তারপর দিন কোর্ট আটেন্ড করব, তারপর দিন ঘর বাহারি যাব, তিনটা দিন দিন 12-4টা ডেট আটেন্ড কলে 12 দিন তাকে দরকার। গোটে অফিস রু গোটে লোক 12 দিন যদি ছুটি নেব, সে অফিস রক্ষিব কি তাকে? তাকে তো অফিস অফিসে সে টর্চর হল, কোর্টে টর্চর হল, সবু পরিবারে টর্চর হল, সমাজের টর্চর হল, সে বঞ্চিব কেমতি? আজ্ঞা থরে চিন্তা করতু, গোটে পুরুষর যে কষ্ট কথা থরে মানুষকে চিন্তন করা দরকার, তাকে কেহি চিন্তা করু না, সেইটা বড় দুঃখ এই ভারতবর্ষে, সেটা বড় দুঃখর কথা। মহিলা নির্যাতনা কথা আসলে সভিঙ্কি সমবেদনার ভাব প্রকাশ পায়, হলে পুরুষ নির্যাতনার কথা কহিলে অটহাস্যরে উড়াই দিয়া যায়। পুরুষঙ্ক সমস্যা প্রতি গুরুত্ব দিয়াযিবার আবশ্যকতা থিবা চেতাই দিছি এই ঘটনা। আত্মহত্যা কেবে বি শেষ পন্থা নুহে, সবুবেলে জনে বন্ধুক সাহায্য নেওয়া দরকার, মেন্টাল হেলথ প্রফেসনাল সাহায্য নেইলে হুয়েত এই মানসিক চাপর কমি যাইতা, ডিপ্রেসন ডেফিনেটলি কমি যাই পারতা। তেমকি এইটা হুয়েত যুব সমাজ এখন দেখি না এইভাবে আটেম্প্ট আউ ন নিয়ন্তু, বরং এঠু আমি দূরেই যা কমিটি এখন লড়া পুরুষ মানে সেইটি প্রতি আহরি উচ্চ পদক্ষেপ নেওয়া দরকার, এটি সমাজ বন্ধু মানকর দায়িত্ব নিহতি আবশ্যক। বেঙ্গালুরুর যুব ইঞ্জিনিয়র দর্দনাক জীবনযাত্রা ফেমিনিজিমরে বাই দুনিয়া আগরে এবে সৃষ্টি করেছি নয় এক চ্যালেঞ্জ। ভুবনেশ্বর সত্রুপা সামন্তরায়ঙ্ক সহ কটকরু ইমরান খান রিপোর্ট, অর্গস নিউজ। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।